2 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 2 ব্যক্তির। দুর্গাপুর কলকাতামুখী একটি 4-চাকা স্কর্পিও গাড়ি সরাসরি ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে। ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়িতে থাকা 2 জনের। ঘটনাটি ঘটেছে 2 নম্বর জাতীয় সড়কের বেচেরহাট কলোনির কাছে। স্থানীয়রা জানান, বেলা 10টা নাগাদ হঠাৎই বিকট শব্দ শোনা যায়। ততক্ষণ এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে দেখেন দাঁড়িয়ে থাকা পিছনের লরির ধাক্কায় মৃত্যু হয়েছে 2জনের। ঘটনাস্থলে বর্ধমান থানা পুলিশ পৌঁছে মৃতদেহটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হয়েছে বলতে, আপনার একটা দুর্গাপুর থেকে কলকাতামুখী আসার একটা পাথর বোঝাই লরি নো পার্কিংয়ে দাঁড়িয়েছিল। তা যেটুকু শোনা গেছে যে লরিটি যন্ত্রাংশ মানে খারাপের জন্য দাঁড়িয়ে রয়েছে। তা স্কর্পিওটার মধ্যে 2জন ব্যক্তি ছিল, ওনারাও দুর্গাপুর থেকে কলকাতামুখী রওনা দিয়েছিল। তো সেই সময় দুর্ঘটনাটা স্কর্পিওটা ডাইরেক্ট এসে লরিটার পেছনে মারে। কতদিন ধরে লরিটা দাঁড়িয়ে আছে? হ্যাঁ, লরিটা কতদিন ধরে দাঁড়িয়ে আছে এখানে? লরিটা মিনিমাম আপনার 10-12 দিন ধরে দাঁড়িয়ে আছে। 18 দিন। আচ্ছা, এতদিন ধরে দাঁড়িয়ে আছে, কেউ কোনো ইয়ে করেনি? না না, কেউ বলতে শুনুন, গাড়িটা দাঁড়িয়ে আছে, লোকাল মানুষ তো ঠেলে সরাতে পারবে না। এটা হচ্ছে NH-এর দায়িত্ব, আর হচ্ছে আমাদের বর্ধমান পুলিশের দায়িত্ব। তাই NH আর বর্ধমান পুলিশ কোনোরকম কোনো স্টেপ নেয়নি যে গাড়িটা এতদিন ধরে দাঁড়িয়ে আছে অন রোডের ওপরে একটা কাট আউটের মতন জায়গায়। পুলিশ আর NH কোনোরকম এই বিষয়ে কোনো কজন মারা গেছে? 2জন ছোট গাড়িটার মধ্যে ছিল, 2জনই মারা গেছে। নাম ঠিকানা কিছু পাওয়া? নাম ঠিকানা কিছু জানা যায়। আচ্ছা, তো মানে তারা কারা বা? না, সেরকম কিছু জানা যায়নি। তবে একটা মোবাইল পাওয়া গেছে, মোবাইলের মধ্যে রানিং যে নাম্বারগুলো ছিল সেই নাম্বারগুলোতে কল করে আমরা জানিয়ে দিয়েছি যে এরকম এরকম দুর্ঘটনা ঘটেছে, তারা দুর্ঘটনা মানে ঘটনাস্থলে আসার জন্য রওনা দিয়েছে। রোড কন্ট্রাক্টর এরকম কিছু জানা গেছে? না, রোড কন্ট্রাক্টর যে এমন কিছু জানা যায়নি, কিন্তু ওনার যে কাগজপত্রগুলো টোটালটাই মানে রাস্তার কাগজপত্র এইসব, তা সেই বিষয়ে আমরা বেসিক করে জানলাম যে রোডের কোনো কাজ কন্ট্রাক্টর হতে পারে। এলাকা বাসিন্দারা জানান, বেচারহাট কলোনির জাতীয় সড়কের একটি পাথর বোঝাই লরি প্রায় 18 দিন ধরে দাঁড়িয়ে আছে, তাও জাতীয় সড়কের ধারে। এতদিন দাঁড়িয়ে থাকা লরিটির বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি NH-2 কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত মৃতদেহের নাম পরিচয় পাওয়া যায়নি, তবে মৃতের মোবাইল ফোন থেকে রানিং নাম্বারে ফোন করা হয়ে জানানো হয়েছে।